কালী নিয়ে তার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কে সরগরম রাজ্য থেকে দেশের রাজনীতি এই বিতর্কে দল তার পাশে না থাকলেও তিনি নিজের মন্তব্যে অনর। বুধবারও সকালে টুইট করে নিজেকে একজন কালী রূপাসক বলেছেন মহুয়া তিনি লিখেছেন আমি কালী রূপাসক কোনো কিছুতেই ভয় পাই না বিজেপি যা করতে পারে করে নিক বিজেপিকে নিশানা করে তিনি আরও লিখেছেন আমি তোমাদের অজ্ঞতাকে ভয় পাই না তোমাদের গুন্ডাদের ভয় পাই না তোমাদের পুলিশকে ভয় পাই না আর তোমাদের সমালোচনাকে তো নয় এমনকি বুধ সন্ধ্যায় পাল্টে ফেলেছেন হোয়াটসঅ্যাপ ডিপিও সেখানে এসেছে কালীঘাটের কালীর পটচিত্র সন্ধ্যায় তার মন্তব্য নিয়ে বিতর্ক আরও তীব্র হলেও তিনি নিজের মত থেকে এতটুকুও সরে আসেননি উল্টে এনডিটিপির এক সাক্ষাৎকারে সাংসদ বলেছেন বিজেপি বাংলার যে কোনো থানায় অভিযোগ দায়ের করুক আমার বিরুদ্ধে সেই থানার পাঁচ কিলোমিটারের মধ্যে একটি কালী মন্দির পাওয়া যাবে তারা জানুক সেখানে কি দিয়ে দেবীকে পূজা করা হয় সাক্ষাৎকারে উঠে এসেছে নূপুর শর্মার প্রসঙ্গ সে প্রসঙ্গে তিনি বলেন নূপুর শর্মা নবী মোহাম্মদকে অপমান করেছেন আমি দেবী কালীকে উদযাপন করেছি তার কথায় আমি নিজের ধর্মের উপর মন্তব্য করেছি কাউকে আঘাত করার জন্য নয় সাংসদের খেদোক্তি আমি এমন ভারতে থাকতে চাই না যেখানে আমি ধর্ম নিয়ে কথা বলতে পারবো না